বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন, বনি ইসরায়েলের একজন আবেদ চব্বিশটা ঘন্টা ইবাদত করতেন, আল্লাহর নাম নিতেন, এত বড় আবেদ ছিলেন, হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যায়, এত বড় একজন আবেদ ছিলেন বনি ইসরায়েলের, নাম ছিল তার জুরাইজ। আমার বন্ধুগণ, এত বড় আবেদ এই আল্লাহর গোলাম একদিন নফল নামাজ পড়তেছেন, নফল নামাজে দাঁড়িয়ে আছেন, মা এসে ডাক দিয়ে বলছেন জুরাইজ, জুরাইজ বলছে কার রব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা আমি নামাজে আমার মা ডাকে, আমি নামাজ ভেঙ্গে মায়ের ডাকের সাড়া কেমনে দিব, তুমি আমার আল্লাহ। কিছুক্ষণ পরে মা এসে ডাক দিয়া বলছেন জুরাইজ, জুরাইজ নামাজে নামাজ ভাঙ্গে নাই, মা ডাকলেন, চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া নামাজের পরে দেই, কথাগুলা শুনেন, জুরাইজ নামাজ ভাঙ্গে নাই। তিন নম্বরে এসে মা ডাক দিয়ে বললেন জুরাইজ, আমি তিনবার তোমাকে ডাকলাম তুমি নামাজে, ও জুরাইজ তিনবার ডাকলাম তুমি নামাজে, আমার প্রয়োজনে ডাকছি তুমি ডাক শুনলা না। মা কষ্ট পেয়েছেন, হাত উঠাই আল্লাহকে বলছেন আল্লাহ বড় কষ্ট পাইলাম, তিনবার সন্তানকে ডাকলাম সন্তান আমার ডাকে সাড়া দিল না, ও যেন দুনিয়ার জমিনে জিনা না করে, ও জিনার অপবাদ না নিয়া যেন না মরে, এরে যেন দুনিয়ার জমিনে জিনার অপবাদ দিয়া তুমি মারো, কেন আমার ডাকে সাড়া দিল না। এখন কথা হলো মায়ের বদুয়া কেমনে লাগবে, সে তো নামাজে, নামাজে সন্তান ছিল ভালো ইবাদতে, এরপরে মা বদুয়া করলে দুয়া বদুয়া লাগবে কিনা দেখেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে সুরাইজের মা ইন্তেকাল করলেন, লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যেতে চাই না, মূল কথা বুঝাতে চাই। কিছুদিন পরে জুরাইজ একটা বিশাল মরুভূমির কাছে, মাঠের কাছে, একটা জঙ্গলের কাছে ঝুপড়ি করে ইবাদত করে, পুরাবানি ইসরায়েলের এলাকার মানুষ জুরাইজকে আল্লাহর ওলি মনে করে ঘর থেকে বের হয় না, জুরাইজ ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে ইবাদত করে, মানুষ তাকে হাদিয়া তোফা দেয়, যে যে জিনিসের জন্য যায় দোয়া করলে কবুল হয়ে যায়, পৃথিবীর মানুষ জুরাইজের কাছে দোয়া চায়, দোয়া করলে কবুল হয়ে যায়, এইভাবে তার দিন কেটে যায়। কিছুদিন পরে তিনি যেখানে ইবাদত করেন এই মরুভূমিতে একটা মেয়ে বকরি চড়াইত, আর আরেকটা ছেলে রাখাল বকরি রাখালি করত, ওই এলাকার একটা ছেলে বকরি রাখালি করে, ওই এলাকার জুরাইজ যেখানে থাকেন এর পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে ওই বকরি রাখাল জেনা করেছে, জেনা করবার কারণে কিছুদিন পরে ওই মহিলা বাচ্চার জন্ম দিয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে চিন্তা করলো আমি এখন কি করব, আমি যদি বলি এই বাচ্চা ওই বকরি রাখালের তাহলে পাবলিক পিটাইয়া মেরে ফেলবে, মেয়েটা নিজেকে বাঁচাবার জন্যে পাবলিক যখন বলতে লাগলো মেয়েরে তোর বিয়ে হয় নাই, বিয়ে শাদি ছাড়া বাচ্চা কোথায় পেলে, মেয়ে ডাক দিয়া বলছে তোমরা জানো না আমি এই মাঠে বকরি রাখালি করি, মাঠের কর্নারে তোমাদের যে আবেদ জুরাইজ, তোমরা যার কাছে যাও দোয়া নেও ইবাদত করে বুজুর্গ মনে করো, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে বলে নাউজুবিল্লাহ, জুরাইজ জিনা করেছে বাচ্চা জন্ম দিয়েছে, আসলে তো জুরাইজ কিছুই জানে না, জুরাইজ কিছুই জানে না, শুধুমাত্র অপবাদ মহিলা দিয়ে দিয়েছে, পুরা এলাকার মানুষ খেপে গিয়েছে, করলো কি, আমরা তাকে বুজুর্গ মনে করি, তার কাছে পানি পড়া নেই, তেল পড়া নেই, কত দোয়া দুরুদ করে সব দোয়া কবুল হয়, এত বড় হারাম কাজ করলো, এলাকার মানুষ মিলে জুরাইজের ঘর ভেঙ্গে দিল। জুরাইজ বলতে লাগলেন মাযাল্লাহ আমি এই কাজ করি নাই, আমি ঘর থেকে বের হই নাই, মহিলা বলতে লাগলো এই কাজ তুমি করছো, তুমি জিনা করছো, পাবলিক বলতে লাগলো সত্যি তুমি জিনা করেছ, জুরাইজ তো এত বড় বুজুর্গ পুরা এলাকায় যার নাম, আজ তাকে জিনার অপবাদ দিয়া মানুষ তার হাতে পায়ে রশি লাগাইয়া টানতেছে, গুড়ার পিছনে, গুড়ার পিছনে দড়ি লাগাইয়া জুরাইজের পায়ে লাগাইয়া গুড়া দৌড়ায়, জুরাইজের শরীর থেকে চামড়া ছুটে গিয়া রক্ত পড়ে, জুরাইজ মুস্কি মুস্কি হাসে,
চুকের পানি ছেড়ে মানুষ কান্না করে জোড়ায়, চুকের পানি ছেড়ে হাসে, পাবলিক জিজ্ঞাসা করে জোড়াই যে এত বড় অপরাধ করছো, আমরা এত শাস্তি দিই হাসো কেন? জোড়াই বলছেন পাবলিক তোমরা জানো না, আমি জানি আমার অপরাধ কি, আমি জানি আমার অপরাধ, আমি কসম আমি জিনা করি নাই, তাহলে তুমি হাসতেছো কেন, তোমার অপরাধ কি? জোরাইজ বলছেন শুনো রে, কিছুদিন আগে আমার মা, আমি নামাজের ভিতরে ছিলাম, আমার কাছে পানি চাইছেন, তিনবার ডাকছিলেন, ডাকের সাড়া দেই নাই। ওই সময় মা বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ আমি যদি মরে যাই আমার সন্তানের জিনার অপবাদ না দিয়া তুমি মাইরো না। আমার মন বলছে আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে, এই জন্যে আমি জিনা না করবার পরেও আমার উপরে জিনার অপবাদ আসছে, আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে। সবাই ডাক দিয়া বলছে, তাহলে বলো এই সন্তানের বাপকে। জোরাইজ বললেন আমি বলতে পারবো, কিন্তু আমাকে শাস্তি পাওয়া লাগবে, এটা আমার মা, আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে, আমাকে শাস্তি পাওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে। তোমরা যদি সন্তানের বাপ সম্পর্কে জানতে চাও, এই দুই তিন দিন বাচ্চার জন্ম হয়েছে, দুই তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে। যখন এই বাচ্চাকে পাবলিক জিজ্ঞাসা করতে যাবে, জোরাইজকে বলছে, জোরাইজ রে দুই তিন দিনের বাচ্চা কি কথা বলতে পারে? তিনি বললেন তোমরা জিজ্ঞাসা করো অবশ্যই কথা বলবে। তারা যখন দুই তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা বলো তোমার বাপকে, ও ডাক দিয়ে জবান আর আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। বাচ্চা বাচ্চা চিৎকার করে বলছে, ও বনি ইসরাঈল আমার বাবা পাক্কা বুজুর্গ জোরাইজ না, আমার বাবা হলো ওই মাঠের বকরি রাখাল, জোরাইজকে অপবাদ দেওয়া হয়েছে, আমার বাপ কিন্তু জোরাইজ না। পুরা এলাকার মানুষ আহাম্মক হয়ে গেল, করলাম কি, তিন দিনের বাচ্চা কথা বলে সাক্ষী দিতে পারে জোরাইজ তার বাপ না, এই মাঠের বকরি রাখাল। সবাই এসে ক্ষমা চাইল, তওবা করতে লাগলো। তিনি বললেন তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আমি আমার মাকে পাবো না, ক্ষমা চাইতে পারবো না, তোমরা আমাকে নিয়েছিল মায়ের গুরুস্থানে রে, আমি মায়ের কবরের পারে মাটিতে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন, কাজ হবে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন তোমার মা বাপ আসেনি? বলে মা বাপ তো আসেন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো তারা রাজি না, এরপর আমি চলে আসছি। নবীজি বললেন তাড়াতাড়ি যাও, তোমার যুদ্ধের দরকার নেই, তোমার জিহাদের দরকার নেই, বাড়িতে যাও তাদের খিদমত করো, তাদেরকে খিদমত শুরু করো, এই খিদমতই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই। মা বাপ কানতেছেন, তারা রাজি না। নবীজি বলেন আবার বাড়িতে যাও, যেভাবে কান্না করাই আসছো ওভাবে তাদেরকে হাসাও, হাসাইলেই তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আর কেমনে মা বাপের উত্তম আচরণ, মা বাপের চমৎকার ব্যবহারের কথা কত সুন্দর করে রব বুঝাইয়া দিলেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা খারাপ ব্যবহার করব না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী, ইন্তেকালের সময় চলে এসেছে, সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন, বলেন আলকামা রে কালিমা পড়ো, বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। অনেকবার বলা হলো আলকামা কালিমা পড়ো, আলকামা রসুলের সাহাবি, রসুলের মুসল্লি, আলকামা রসুলের দস্তারখানের সাথী, আলকামার জুব্বা রসুলের মতো, আলকামার দাড়িও রসুলের মতো, আলকামার সকল ইবাদাত রসুলের মতো। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে রসুল পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার ইন্তেকালের সময় চলে আসে এসেছে, সাকারাত শুরু হয়েছে, আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে, এতবার বললাম আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার কলিজার টুকরো সাহাবি আলকামা কেন কালিমা পড়তে পারবে না? আমার নবীজি দৌড়াতে লাগলেন,
কলিজার টুকরা সাহাবি ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। আমার নবীজি দৌড়ায় আলকামার বাড়িতে হাজির হয়ে গেলেন। আলকামাকে শুয়ে রাখা হয়েছে, আমার নবীজি নিজের মুবারক হাতটাকে আলকামার মুখে জবানে চেহারায় মাথায় লাগালেন, নবীজির পবিত্র হাত মুবারক লাগালেন, পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, টুটে হাত দিয়া বলেন, আলকামা আমি তোমার কলিজার টুকরা রসুল, যাকে না দেখলে তোমার গুম হতো না। যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না, ও আলকামা আমি তোমার বিশ্ব নবী, তোমার সামনে আমি তোমাকে বলছি কালিমা পড়ব। এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি আলকামার মায়ের কাছে বললেন, আম্মা জান, আপনার আলকামা আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না আপনি বলেন। আলকামার মা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না। নবীজি বলেন, আলকামার মা আপনি আলকামার কাছে একটু বসেন না, একটু দাঁড়ান, আপনি নিজে বলেন আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা পয়গম্বর সব আমি মানি কিন্তু এই কথা মানতে পারি না, আলকামার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে। নবীজি বললেন, ব্যাপার কি আপনি বলেন, কি হয়েছে? এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভদ্র ছিল কোনো সন্দেহ নাই, আলকামা আপনার সাহাবী ইবাদত করত কোনো সন্দেহ নাই, কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত, ব্যথা দিত, অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে, আমি মা কষ্ট পেয়েছি, আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আমার নবী বুঝতে পেরেছেন, আমার মুসল্লি আমার দস্তার খানের সাথী আমার সাহাবি হওয়ার পরও জান্নাতে যেতে পারতেছে না, একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে। এবার মাকে অনুনয় বিনয় করে বললেন, মা আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন। মা বললেন, আমি তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। নবীজি বলেন, আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জান্নাতে যাবে না, কালিমা পড়বে না। মা বলতে লাগলো, আমি এত সন্তান থেকে তো বেতা পাইছি, ক্ষমা করব না। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা তোমরা কাঠ তৈরি করো, কাঠ জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও, আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দেও, দাঁড় করিয়ে রেখে দেও, আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব, যে আলকামা কালিমা পড়তে পারবে না তো জান্নাতে যেতে পারবে না, জ্বালিয়ে দেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আলকামা তো কাছাকাছি আছেন, নবীজি তো জ্বালাতে চায় না, কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায়। আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, নবীজি বললেন। এবার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিছে ঠিকই, কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন আমার বরদাস্ত হবে না, এত কষ্ট দিয়েছে, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, আমার নাড়ি চেড়া দন, আমার রক্ত পড়া দন, আমার 10 মাস পেটে রাখা দন, 2.5 বছর বুকের দুধ পান করানো সন্তান, না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সহ্য করব না। নবীজি বলেন, আলকামার মাপ এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি, আরো বেশি। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম, বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরতে আলকামা জবান দিয়া কালিমা চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, কে বুঝলেন? নবীজি তালকিন দিচ্ছেন কালিমা হচ্ছে না, বোঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না যদি মা বাবা সন্তুষ্ট থাকে। আল্লাহ বলেছেন, মা বাবার আমার ইবাদত করা যেমন ফরজ,
মা বাবাকে সন্তুষ্ট করা, উত্তম আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করাও তেমন ফরজ। আল্লাহ একবার বলেন, আমরা অনুবাদ করি। এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন, তাদের মধ্য থেকে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, মা বাবা যদি উভয়জন তুমি জীবিত থাকতে বৃদ্ধ হয়ে যান, অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটি বলো না, ওয়ালা তাকুল্লাহুমা উফ, উহ বলো না। এর অর্থ হলো তাদের খিদমাত করতে গিয়ে, তাদের চিকিৎসা করতে গিয়ে, তাদের সেবা করতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে তুমি মনে মনে কপাল খুঁজ করো না, উহ বলো না, আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, উহ বলো না। রব বলেছেন, আমার আরশ, আমার কুরসি, আসমানের জমিন ভেঙ্গে গেলেও আমি এত কষ্ট পাব না। তুমি যদি মার খিদমত করতে নিজেকে উহ বলো, তার চাইতে বেশি আমি কষ্ট পাবো। আল্লাহ একবার বলেন, কি বুঝলেন? এক তাফসীর। দুই নম্বর তাফসীর, দুই নম্বর তাফসীর মুফাসসিরিন কেরাম লিখেছেন, ও বান্দা, রব বুঝাতে চাইছেন মা বাপকে কষ্ট দিয়া, মা বাপের জবান দিয়া উহ শব্দ, কষ্ট পাইলাম সন্তান থেকে, মায়ের চুক থেকে সন্তানের কষ্টে পানি পড়ে যায়, মায়ের চুক থেকে সন্তানের ব্যবহারে পানি পড়ে যায়, এই ধরনের ব্যবহার করো না। মা বাপ উহ পায়, ব্যথা পায়, এমন কোন আচরণ করো না। ও সন্তান, মা বাপ যদি তোমার আচরণে উহ শব্দ বলে ফেলে, আমি রব তোমার জন্য অনন্ত কালের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেব। কথা বুঝতে পেরেছেন? তুমি মায়ের খিদমাত করতে গিয়ে, তিনি বাবার খিদমাত কর, তুমি বাবার খিদমাত করতে উহ বলো না, কষ্ট নিও না যে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না, আল্লাহর ওয়াস্তে তা করো না, কপাল কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। অনেক সন্তান আছে না, খরচ হয়ে যাচ্ছে সম্পদ মা বাপের খিদমাত করতে, মা বাবের চিকিৎসা করতে, লাইফ নষ্ট হয়ে যাবে। এই কাজ কইরো না, অথবা তোমার কোনো আচরণ দিয়ে মা বাপকে উহ শব্দ বলাইও না। রব বলছেন, এরপরে এরপরে বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আগে বলছেন উফিন ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। আজকালকার সন্তানেরা পৃথিবীর কাউকে ধমক দিতে না পারলেও মা বাপকে খুব ধমকায়, বলেন, মা বাপকে খুব ধমকায়, মা বাপকে খুব ধমকায়। ও সন্তান, আজ তুমি বড় হয়ে গিয়েছ, তোমার বয়স 40, 45, 50 হয়ে গিয়েছে, তুমি নেই মায়ের কুলে ছিল, মা তোমার মা হয়তো একটা সোসাইটিতে বসবাস করেছে, জিন্দেগিতে ময়লা পানিতে হাত দেয়নি, জিন্দেগিতে ময়লা কোনোদিন হাত দিয়ে ধরেনি, অথচ তোমার তোমার জন্মের পরে এই মা তোমার টয়লেট পরিষ্কার করেছে, তোমার প্রস্রাব পরিষ্কার করেছে, সে ঠান্ডায় শুয়ে তোমাকে ভালো রাখবার চেষ্টা করেছে। তুমি জানো না, তোমার মা স্কুল কলেজে পড়বার সময়, তোমার মা বিয়ের আগে হয়তো কত ফিট হয়ে চলাফেরা করতো, স্মার্টনেস নিয়ে চলতো, কিন্তু তোমার জন্মের পরে সব বাদ দিয়ে ফেলেছে, একমাত্র তোমাকে নিয়ে চিন্তা করে। আজ তুমি বড় হয়েছ, আজ তুমি মাকে চিনো না, কসম রব্বে পাকের জাতের, তোমার কোন ইবাদাত কবুল হবে না। রব বলেছেন, মা বাপকে ধমক দিও না। আজকালকে চিন্তা করো, কে দমকায় না, কে দমকায় না। এরপরে রব বলেছেন, ওকুল্লাহুমা, তাদের সঙ্গে যদি কথা বলতে হয়
কথা যদি বলাই লাগে, ওকুল্লাহুমা, যদি তাদের সঙ্গে তোমার কথা বলার প্রয়োজন হয়, কাউলান কারীমা, আয় কাউলান লাইয়িনা, তুমি নরম আওয়াজে, উঁচু আওয়াজে না, নরম আওয়াজে কথা বলো। মনে হবে মুনিবের সামনে গোলাম বসে আছে, মুনিবের সামনে বসে গোলাম যেভাবে কথা বলে, তুমি মা বাবার সঙ্গে এভাবে কথা বলো। আজকালকে 10 টাকার চাকরি করো, 3 টাকার চাকরি করো, বসের সামনে 100 বার স্যার স্যার বলো, বসের সামনে চেয়ারে বসতে পারো না, বসের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, নেতার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, অথচ মা বাপকে তুমি কষ্ট দিয়ে ধমক দিয়ে কথা বলো, জান্নাত তো হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমার কথা কি বুঝাইতে পারতেছি আপনারা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাদের সাথে কেমনে কথা বলবো? রবের পরে বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, যদি তাদের সঙ্গে কথা বলতেই হয়, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার সাথে মাথা নত করে দাও, তাদের সাথে ভালোবাসার জন্যে নম্রভাবে মাথা নত করে দাও। আর দোয়া করো আল্লাহর কাছে, ওকুল্লাহুমা কাউলেন, তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করো, আল্লাহ আমার মা বাপ শৈশবকালে আমাকে যেইভাবে লালন পালন করেছেন, আল্লাহ তাদের উভয়ের প্রতি এই বৃদ্ধ বয়সে তুমিও রহম করো। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে মূল অর্থ, এটা এখন মৌলিক আলোচনা, অনেক লম্বা কথাগুলো শুনেন এখান থেকে আমার বন্ধুগণ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, সন্তান কোনো দিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। বলেন বলেন, সন্তান যদি প্রাইম মিনিস্টার হয় পারবে? কথা বলেন না কেন? পৃথিবীতে যদি কারোর সামনে নিচু আওয়াজে কথা বলতে হয়, পৃথিবীতে আবারও বলছি, কারোর সামনে যদি নিচু আওয়াজে কথা বলতে হয়, একমাত্র মা বাবার সামনে। আমার এটা জায়গা। সুতরাং আমার কথাগুলো বুঝেন, পৃথিবীতে যদি একমাত্র একমাত্র কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয়, কারো সামনে গিয়ে মাথা নুয়াইয়া দিতে হয়, একমাত্র আল্লাহর পরে মা বাপ, আল্লাহর পরে। বলেন আল্লাহর পরে। আর আজকে পৃথিবীতে সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ। কথা বলেন না কেন? সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ। মা বাপকে দেখতে পারে, মা বাপকে দেখতেই পারে না, মা বাপের সঙ্গে ভালো আচরণই করে, আল্লাহর ওয়াস্তে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কথাগুলো শুনেন যতটুকুন শোনা যায়। তো যাই হোক, যে কথা বলতে চাই, পিতামাতার সাথে কেমনে আচরণ করবেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা পিতামাতার আদব সম্মান এবং তাদের সাথে সদ্য ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন। বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার সাথে সদ্য ব্যবহার করা, বলেন না সবাই, বলেন আবার বলেন, মনে রাখবেন কথাটা, আমি মরে যেতে পারি, আমি থাকতে না পারি, আমি বলেছি আপনাদেরকে, আবারও বলছি, কেয়ামতের দিন আল্লাহকে বলে দেব, আল্লাহ 2023 সালের 13 জানুয়ারি জুমাবার আমি জুমার সলাতে নারিন্দা বিনোদ বিবির মুসল্লিকে বলছি, তোমার ইবাদতের সাথে মা বাবার সদ্য ব্যবহার করা ফরজ, আমি বলেছি, হয়তো তারা মানছে, তারা মানে নাই, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি বলেছি। এই জন্য আজকে আবারও বলছি, আল্লাহর ইবাদত যেমন ফরজ, আল্লাহর কদমে সেজদা করা যেমন ফরজ, মা বাবার সাথে উত্তম আচরণ করা ফরজ। আল্লাহর সামনে যেমন চিৎকার করে কথা বলা যায় না, মা বাবার সামনে চিৎকার করে কথা বলা যায় না, আল্লাহর সামনে নাফরমানি করা হারাম, মা বাবার সাথে নাফরমানি করা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করা হারাম, মা বাপকে অসন্তুষ্ট করা হারাম। কথা বলেন, আমাদের সময় কম জুমায়, আজকে এখানে চমৎকার কথা বলতাম, পৃথিবীতে শুধু টাকার পিছনে দৌড়া, পৃথিবীতে টাকা আর ইজ্জত আর ইজ্জত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একটা গুনার শাস্তি পৃথিবীতে পাওয়া লাগবে, সব গুনার শাস্তি আখেরাতে, দুনিয়ায় দিলে দিবেন না দিলে নেই, আখেরাতে পাইতেই হবে, কিন্তু একটা গুনার শাস্তি আখেরাতে তো পাওয়াই লাগবে, দুনিয়ায়ও পাওয়া লাগবে, লাগবেই, এটা লাজিম,
আসমান যেমন সত্য, সূর্য উঠা যেমন সত্য, পৃথিবীতে একটা শাস্তি পাওয়া সত্য। এটা হলো কেউ যদি মা বাপকে জীবনে কষ্ট দেয়, এই গোলাম ইন্তেকালের আগে মরার আগে পৃথিবীতে বেইজ্জত হবেই। আবারও বলছি বেইজ্জত হবেই। আল্লাহ বলছেন যে মা বাপকে কষ্ট দিল, মা বাপ সন্তানের উপরে কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিল, এই সন্তান পৃথিবীতে মরার আগে বেইজ্জত হবেই, কোনো সন্দেহ নাই, বেইজ্জত হবেই। আমার কথা শোনেন, এভাবে বন্ধ থাকলে তো আমাদের সময় চলে যাইব, তা আমার কথা এভাবেই শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, কথাগুলো শোনেন। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার ইবাদত যেমন ফরজ, মা বাবার সাথে উত্তম আচরণ করা, সবাই বলেন সত্য কথা বলেন, করবেন করবেন। মা বাপ কোন জিনিস বুঝলেন? আমার জিগান না কেন, মা বাপ কি জিনিস মানে বুঝলেন না এখনো? সূরা লুকমানে, এটা বললাম সূরা বানী ইসরাইলে, সূরা লুকমানে আল্লাহ কি বলছেন দেখেন, সূরা লুকমানে আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করা যেমন ফরজ, মা বাবার শুকরিয়া আদায় করা কেউ ফরজ করেছে। সুবহানাল্লাহ, বলেন আপনারা কি চিনলেন এই পৃথিবীতে মা বাপকে কি চিনলেন? রব কোরআনে কারিমে সূরা লুকমানে বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও বান্দা তোমরা আমার শুকর করো আর মাতা পিতারও শুকর করো। সুবহানাল্লাহ, বলেন আর কেমনে রব বলবেন? ইবাদতের কথা বলছেন, আমার ইবাদত যেমন ফরজ, মা বাবার সঙ্গে উত্তম আচরণ ফরজ। সূরা লুকমানে বললেন আমার শুকর করা যেমন ফরজ, আনিশকুরলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালি দাইয়া সাথে সাথে মা বাবের শুকরিয়া আদায় করো। তুমি তোমার মা বাপকে ভুলে যাও কিন্তু রব তোমার মা বাপকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তাআলার ইবাদতের পর পিতা মাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ একমাত্র ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের পর মা বাপের অত্যাধিক সর্বাধিক গুরুত্ব হচ্ছে মা বাপের সঙ্গে উত্তম আচরণ করা, পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হওয়া একজন সন্তানের উপরে ফরজ, একজন সন্তানের উপরে ওয়াজিব। সহি বুখারীর একটি হাদিস এর পক্ষে পাওয়া যায়, হাদিসে এসছে কোনো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি, তিনি বললেন সময় মতো নামাজ পড়া। আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, রাসূল বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, পৃথিবীতে সর্বাধিক প্রিয় আল্লাহর কাছে ইবাদত হচ্ছে সময় মতো নামাজ। উনি বললেন এরপরে কি, রাসূল বললেন বিররিল ওয়ালিদাইন, এরপরে সর্বাধিক প্রিয় কাজ মাতা পিতার সাথে উত্তম আচরণ। সুবহানাল্লাহ, বলেন কুরতুবিতে মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনু মাজা, মুস্তাদরাক, হাকিম, বিভিন্ন হাদিসের কিতাবে আবু দরদা থেকে বর্ণিত, রাসূল ইসলাম বলেছেন পিতা মাতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ, বলেন পিতা মাতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমাদের ইচ্ছা এর হেফাজত করো আর ইচ্ছা হইলে এটার বিনষ্ট করো। এক নম্বর ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা, এখন তোমাদের ইচ্ছা আসে দরজার হেফাজত করো অথবা একে তোমরা ধ্বংস করে দাও। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। রব বললেন রিজা রব ফেরজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি একমাত্র মা বাবার সন্তুষ্টির উপরে। কোন সন্তানের উপরে যদি মা বাপ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ 100% সন্তুষ্ট, আর কোন সন্তানের উপরে যদি মা বাপ অসন্তুষ্ট থাকে, আপনি কাবাগরের ইমাম হন সারা দুনিয়া দান করে দেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। সহজ ওয়াজ, মা বাপ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, মা বাপ অসন্তুষ্ট আল্লাহ, কথা বলেন আল্লাহ। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ কি, মা বাপকে সন্তুষ্ট করা, তাইলে আল্লাহ এমনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন হযরত আবু উমামা
রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ইবনে মাজাহ থেকে, রাসূল ইসলামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? হযরত আবু উমামাকে, আবু উমামা জানেন বলেন, রাসূল ইসলামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? তিনি বললেন, তারা উভয়ই হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা মা বাপ সন্তানের জন্য জান্নাত, আর না হয় সন্তানের জন্য জাহান্নাম। কথা বুঝাইতে পারলাম? তো মা বাপ সন্তানের জন্য হয়তো জান্নাত, আর বেয়াদবি করলে হয়তো জাহান্নাম। মা বাপের সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি মিলবে জান্নাত, মা বাপের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি যেতে হবে জাহান্নাম। রাসূল ইসলামকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হস্তে পিতামাতার আনুগত্য করে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি তাদের অবাধ্য হবে তার জন্য জাহান্নামের দুটি দরজা খোলা থাকবে। সহজ ওয়াজ, এখানে আর কিছু নাই। যদি পিতামাতার মধ্য থেকে একজনই ছিল তবে জান্নাত অথবা জাহান্নামের একটা দরজা খোলা থাকবে। একথার অর্থ হচ্ছে সন্তান একজনকে পাইল, হয়তো মাকে পাইল অথবা বাবা বাবাকে পাইল, দুজনকে পায় নাই। যাকে পাইল তারাই বা খেদমত করবে, যাকে পাইল তাকে সন্তুষ্ট করবে, তাকে যদি অসন্তুষ্ট করে সে জাহান্নামী। এমন কথা হলে একজন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপ সন্তানের উপরে জুলুম করে, তাইলেও কি সন্তানের উপরে মা বাপ জুলুম করে, তাইলেও কি সন্তান জাহান্নামে যাবে যদি মা বাপকে সন্তুষ্ট না করে? নবীজি ইসলাম বলেন, আবার বলো। তখন এই ব্যক্তিটা বলল, শাস্তিটা বানে কি এতটুকুন পর্যন্ত প্রযোজ্য যখন পিতামাতা ওই ব্যক্তির প্রতি জুলুম করে? তিনি বললেন, যদি পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে তবুও পিতামাতার অবাধ্যতার কারণে সন্তান জাহান্নামে যাবে। আর কেমনে বুঝাইতাম? যদি মা বাপ সন্তানের উপরে জুলুম করে আর সন্তান যদি মা বাপের অবাধ্য হয়, এই সন্তান, কথা বললেন না কেন, এর সারমর্ম হল, মাতা পিতা যদি সন্তানের প্রতি জুলুম করে তাহলে কখন এই সন্তান প্রতিশোধ গ্রহণ করবে না। মা বাপ সন্তানের প্রতি জুলুম করে, সন্তান কোনো সময় মা বাপের প্রতি, কথা বলেন না কেন, জুলুম করবে না, প্রতিশোধ নিবে না। অনেক সন্তান আছে মা বাপ তাকে কষ্ট দেয়, হে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, কত চেষ্টা করে মা বাপের কাছ থেকে প্রতিশোধ নিবে। রাসূল ইসলাম বলেছেন, তারা জুলুম করলেও সেবা যত্ন এবং আনুগত্যের হাত গুটিয়ে দেওয়া যাবে না। মা বাপ তোমার কথা শুনে না, মা বাপ তুমি যা বলো উল্টা বুঝতেছে, এরপরও তাদের আনুগত্য থেকে সরিয়ে আসা যাবে না, তাদের খিদমাত তাদের টাকা পয়সা দেওয়ার থেকে সরিয়ে আসা যাবে না। মা বাপ জুলুম করতেছে বারবার, তোমাকে ভুল বুঝতেছে, তুমি প্রতিশোধ নেওয়া হারাম, তোমার কাজ হচ্ছে তাদের আনুগত্য করা। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় রব ছাড় দেয় নাই। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি, যে সন্তান, যে পুত্র, যে সন্তান সেবা যত্নকারী সন্তান, যে সেবা যত্নকারী সন্তান মা বাপ সন্তুষ্ট এমন সন্তান, মাতা পিতার দিকে দয়া এবং ভালোবাসার দৃষ্টিতে থাকায়, যে সন্তান সেবা যত্নকারী, মা বাপকে সন্তুষ্টকারী এমন সন্তান যদি মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাদের প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটি করে মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায়। পরিষ্কার কথা, মকবুল হজ। এখন দিনে যদি 100 বার তাকায় বিশ্বাস হয় না, কথা বলেন না কেন? নবীজি বলেছেন, তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে, প্রত্যেকটা তাকাবার বিনিময়ে একটা করে মকবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। নবীজি বললেন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে যদি প্রতিদিন 100 বার চায়,
মায়ের বাবার চেহারার দিকে প্রতিদিন এই সুযোগ পাইল, 100 বার তাকাইল। নবীজি ইসলাম বলেন 100 বার কেন, 1,00,000 যদি প্রতিদিন তাকায় 1,00,000টা মকবুল হজের সব দেওয়া হবে। আর কি চায়? পিতামাতার হক নষ্ট করলে দুনিয়ার শাস্তি, যে কথা বলতে চাইছিলাম। বাই হাকি সোয়াবুল ইমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল ইসলাম বলেছেন সমস্ত গুনার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা যেগুলো ইচ্ছা করেন কেয়ামত পর্যন্ত পিছিয়ে দেন, কেয়ামতের দিন পর্যন্ত মানুষ দুনিয়ায় অপরাধ করলে তার শাস্তি দিতে পারেন, কিন্তু পিতামাতার হক নষ্ট করা, তাদের প্রতি অবাধ্য আচরণ করা এর ব্যতিক্রম, এর শাস্তি পরকালের পূর্বে ইহকালে দেওয়া হবেই। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করলে বেঁচে থাকতে শাস্তি পাওয়া লাগবেই। কথা বুঝেন নাই? তাইলে মা বাপের সঙ্গে খারাপ আচরণ করলে মরার আগে শাস্তি পাওয়া লাগবে, হয়তো আল্লাহ যে কোনোভাবে শাস্তি দিবেনি। এজন্যে আমরা এখান থেকে বুঝলাম পিতামাতার সাথে উত্তম আচরণ করা, নামাজ রোজার যেমন ফরজ, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো কি কথা বলেন। এখানে একটা কথা হলো, কোনো কোনো বিষয় বিরুদ্ধাচরণ করার অবকাশ আছে, এটা কি? এক এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে পিতামাতার আনুগত্য শুধু বৈধ কাজে ওয়াজিব। অবৈধ কোনো কাজ করবার জন্য যদি পিতামাতা আদেশ করেন তা শোনা হারাম, অবৈধ কাজ। মা বাপ বললেন এর ঘর ভাঙ্গিয়া ফেলাই দে, হের জমি থেকে লাউ একটা নিয়ে আয়, হের কেশের টাকা চুরি করে নিয়ে আয়, এটা হালাল না হারাম? এভাবে যদি কোনো মা বাপ কোনো সন্তানকে বলে এই কথা শোনা হারাম, এই কথা শোনা। মা বাপ যদি সন্তানকে নামাজ পড়তে বাধা দেয় এই সময় মা বাপের কথা শোনা হারাম। মা বাপ যদি সন্তানকে রমজান মাসে রোজা রাখতে নিষেধ করে এই সময় মা বাপের কথা শোনা। অর্থাৎ অবৈধ কোনো কাজ করতে যদি মা বাপ বলে ওই সময় মা বাপের কথা শোনা যাবে না। লা তাআতা লি মখলুকিন ফি মাসিয়াতিল খালিকে, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোনো সৃষ্ট জীবের আনুগত্য করা যাবে না। আল্লাহকেও সন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করার বিধান এই পৃথিবীতে নাই, এই পৃথিবীতে পরিষ্কার। এতটুকু তো বুঝছেন। এখন কথা হলো, হুজুর আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমার মা বাপ হিন্দু, আমার মা বাপ খ্রিস্টান, আমার মা বাপ ইহুদি, আপনি যে ওয়াজ করলেন এখন মা বাপ হিন্দু তাদেরকেও আমি খেদমত করতে হবে কিনা? এখন শুনেন, এখানে আমরা একটা বুখারী থেকে হাদিস নিয়ে এসেছেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাককে জিজ্ঞাসা করলেন আমার জননী মুশরিকা, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, এখন আমি কি আদর আপ্যায়ন করব, তার সাথে কি ভালো ব্যবহার করব? নবীজি বললেন তোমার জননীর আদর আপ্যায়ন উত্তম আচরণ অবশ্যই কর, সে পিতা মাতা সম্পর্কে যদি তারা মুশরিকা হয়, যদি তারা মুশরিক হয়, যদি তারা কাফের হয় আর তোমার মা বাপ হয় তাদের সঙ্গে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম কত সুন্দর, কত উদার। কোরআনে কারীম বলছে ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যার পিতামাতা কাফের এবং তাকেও কাফের হওয়ার আদেশ করে এ ব্যাপারে তাদের আদেশ পালন করা জায়েজ নাই। মা বাপ যদি কাফের হয় সন্তানকে যদি কাফের হওয়ার আদেশ করে এ কথা শুধু মানা যাবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো, মা বাপ কাফের সন্তানকে বলতেছে তুইও কাফের হয়ে যা এই কথা শোনা যাবে না, কিন্তু এর অর্থ এটা নয় যে মা বাপের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন। রব বলছেন মা বাপ তোমাকে কাফের হওয়ার শিক্ষা দিতে চাইলো এই কথা মানবা না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহু আকবার বলেন, কিভাবে একটা সেন্সিটিভ বিষয়কে রব বর্ণনা করলেন। মা বাপ তোমাকে খারাপ বিষয়ের দিকে ডাকলেও এই কথা শুনবা না, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ বলেন, তাদের সাথে সবসময় উত্তম আচরণ করবা। এখানে অনেকগুলো বিষয় আছে, এমন কি জিহাদ যদি ফরজে আইন হয়ে যায়, যুদ্ধ করা কোনো একটা সময়, এখন তো আর নাই, যুদ্ধ করাও যদি কোনো সময় ফরজে আইন হয়ে যায় আর মা বাপ না বলেন, ফরজে আইন না হওয়া পর্যন্ত জিহাদ
শরিয়তে ইসলাম যতক্ষণ পর্যন্ত ফরজে আইন না করবে ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধে যেতে গেলেও মা বাপ যদি অনুমতি না দেয় আপনি ঘর থেকে বের হতে পারবেন না। আল্লাহু আকবার বললেন না? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, তোমার মা বাপ আসেনি? বলে, মা বাপ তো আসেন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো তারা রাজি না, এরপর আমি চলে আসছি। নবীজি বলেন, তাড়াতাড়ি যাও, তোমার যুদ্ধের দরকার নেই, তোমার জিহাদের দরকার নেই, বাড়িতে যাও, তাদের খিদমত করো, তাদেরকে খিদমত শুরু করো, এই খিদমতই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। বলেন একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই, মা বাপ কানতেছেন, তারা রাজি না। নবীজি বলেন, আবার বাড়িতে যাও, যেভাবে কান্না করাই আসছো ওভাবে তাদেরকে হাসাও, হাসাইলেই তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। বলে আর কেমনে মা বাপের উত্তম আচরণ, মা বাপের চমৎকার ব্যবহারের কথা কত সুন্দর করে রব বুঝাইয়া দিলেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা খারাপ ব্যবহার কথা বলেন না কেন? অনেকগুলা কথা বলার ছিল কিন্তু সময় হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের সাথে আচরণের ব্যাপারে কি বলেছেন, মা বাপের সঙ্গে উত্তম আচরণ আল্লাহ পাক আরও কি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুর্তুবীরই রওয়ায়ত যে তুমি তাদেরকে গিয়ে হাসাও যেভাবে কাঁদ দিয়ে এসেছো। এক কথায় দীনের সফর করা, তাবলীগের কাজ করা, পৃথিবীর সকল কাজ, এগুলা ফরজে কেফায়া। এগুলা মা বাপ যদি রাজি না হয় তুমি কাজ করতে পারবে না। এজন্যে ফরজে কিফায়া যত কাজ আছে, ফরজে আইন, নামাজ ফরজে আইন, ওটা বাদ, ফরজে কিফায়া তোমাকে বড় মুফতি হওয়া লাগবে, বড় আল্লামা হওয়া লাগবে, এটা তোমার জন্য ফরজে আইন না, এটা ফরজে কেফায়া। ফরজে আইন হচ্ছে যতটুকুন ইসলাম জানলে জান্নাতে যাওয়া যায়, যতটুকুন ইসলাম জানলে হালাল হারাম জানা যায়, ততটুকুন ইসলাম জানা ফরজে আইন, এর বাকিটুকুন জানা ফরজে কেফায়া। এখন মা বাপ চায় না, মা বাপ পারতেছে না, তোমাকে খরচ দিতে পারতেছে না, তুমি বললাম না আমি বিশ্ববিখ্যাত মুফতি হওয়া লাগবে, এটা তোমার জন্য জায়েজ নেই। মা বাপ যদি খুশি না, তোমার জন্য বড় মুফতি হওয়ার চাইতে মায়ের পা টিপিয়ে দাও, মায়ের পায়ে তেল লাগাইয়া দাও, মা ঘুমিয়ে গেলে তার চুলগুলো আছড়াইয়া দাও, মায়ের কাছে বসে বসে হাতটা টিপে টিপে গল্প করো। রব বলেছেন, মনে করো তোমরা এখন জান্নাতে বসে আছো। এটাই তো দুনিয়া। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় আচরণ করব না, কথা অনেক। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরো সাহাবী, ইন্তেকালের সময় চলে এসেছে, সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন, বলেন আলকামা রে কালিমা পড়ো, বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না, অনেকবার বলা হলো আলকামা কালিমা পড়ো, আলকামা রসুলের সাহাবি, রসুলের মুসল্লি, আলকামা রসুলের দস্তারখানের সাথী, আলকামার জুব্বা রসুলের মতো, আলকামার দাড়িও রসুলের মতো, আলকামার সকল ইবাদাত রসুলের মতো। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে রসুলের পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার ইন্তেকালের সময় চলে আছে, এসেছে, সাকারাত শুরু হয়েছে, আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে, এতবার বললাম আলকামা কালিমা পড়তে পারে না, নবীজি আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার কলিজার টুকরো সাহাবি আলকামা কেন কালিমা পড়তে পারবে না? আমার নবীজি দৌড়াতে লাগলেন, কলিজার টুকরো সাহাবি ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না, আমার নবীজি দৌড়ায় আলকামার বাড়িতে হাজির হয়ে গেলেন, আলকামাকে শুইয়ে রাখা হয়েছে, আমার নবীজি নিজের মুবারক হাতটাকে আলকামার মুখে জবানে চেহারায় মাথায় লাগালেন, নবীজির পবিত্র হাত মুবারক লাগালেন, পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, টুটে হাত দিয়া বলেন, আলকামা আমি তোমার কলিজার টুকরা রসুল,
যাকে না দেখলে তোমার ঘুম হতো না। যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না। ও আলকামা, আমি তোমার বিশ্বনবী, তোমার সামনে আমি তোমাকে বলছি কালিমা পড়। এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি আলকামার মায়ের কাছে বললেন, আম্মা জান, আপনার আলকামা আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না আপনি বলেন? আলকামার মা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না। নবীজি বলেন, আলকামার মা, আপনি আলকামার কাছে একটু বসেন না, একটু দাঁড়ান, আপনি নিজে বলেন আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা পয়গম্বর সব আমি মানি কিন্তু এই কথা মানতে পারি না। আলকামার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে। নবীজি বললেন, ব্যাপার কি আপনি বলেন, কি হয়েছে? এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভদ্র ছিল কোনো সন্দেহ নাই, আলকামা আপনার সাহাবী ইবাদত করত কোনো সন্দেহ নাই, কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত, ব্যথা দিত, অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে, আমি মা কষ্ট পেয়েছি, আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আমার নবী বুঝতে পেরেছেন, আমার মুসল্লি, আমার দস্তার খানের সাথী, আমার সাহাবী হওয়ার পরও জান্নাতে যেতে পারতেছে না, একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে। এবার মাকে অনুনয় বিনয় করে বললেন, মা, আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন। মা বললেন, আমি তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। নবীজি বলেন, আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জান্নাতে যাবে না, কালিমা পড়বে না। মা বলতে লাগলো, আমি এত সন্তান থেকে তো বেতা পাইছি, ক্ষমা করব না। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কাঠ তৈরি করো, কাঠ জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও, আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দেও, দাঁড় করিয়ে রেখে দেও, আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব, যে আলকামা কালিমা পড়তে পারবে না ও তো জান্নাতে যেতে পারবে না, জ্বালিয়ে দেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আলকামা তো কাছাকাছি আছেন, নবীজি তো জ্বালাতে চায় না, কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায়। আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, নবীজি বললেন। এবার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিছে ঠিকই, কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন আমার বরদাস্ত হবে না, এত কষ্ট দিয়েছে, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, আমার নাড়ি চেড়া দন, আমার রক্ত পড়া দন, আমার 10 মাস পেটে রাখা দন, 2.5 বছর বুকের দুধ পান করানো সন্তান, না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সহ্য করব না। নবীজি বলেন, আলকামার মা, এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি, আরো বেশি। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম, বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরতে আলকামা জবান দিয়া কালিমা চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, কে বুঝলেন? নবীজি তালকিন দিচ্ছেন, কালিমা হচ্ছে না, বোঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না যদি মা বাপ অসন্তুষ্ট থাকে। অবাই দুহাত জোর করে বলছি, মা বাপ পাওয়ার পরেও যদি জান্নাত না পাও, তুই পৃথিবীতে বাই চালাত কি? বাই চালাত তুমি জানো নি? তোমরা মা বাপ তোমাকে বড় করতে কত স্বপ্ন দেখত, তোমাকে কাছে বসে কত স্বপ্ন দেখত, তোমাকে রাত্রবেলা মা ঘুমাইতো না? মা অনেক ঘুমাইছে কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর আর ঘুমায় না, সন্তানকে নিয়ে কখন সন্তান নড়াচড়া করে, কখন সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা ঘুমায় না। এই মাকে কেমনে কষ্ট, কেমনে দেও? আপনারা জানেন রাসূলে পাক ইসলামের দরবারে
একজন আল্লাহর গোলাম, আসতে চাইতেন কিন্তু মায়ের খেদমতের জন্য আসতে পারতেন না, নাম জানেন না, ওয়াইস করুনি না, ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, মায়ের খিদমাতের কারণে আসতে পারলেন না। লম্বা ঘটনা আমি অনেক বলেছি, মায়ের খিদমাতের কারণে আসতে পারলেন না। নবীজি ইন্তেকালের সময় হযরত আলী ওমরকে বলছেন, আলী ওমর, আমার এই জুব্বাটা আমার ইন্তেকালের পরে এক পাগলা মদিনায় আসবে, মায়ের খিদমাতের কারণে আসতে পারিনি, মায়ের খিদমত করতে কতদিন আসছে আমাকে দেখতে পাইনি, যাও ওয়াইস আল কারনি আসলে আমার এই জুব্বাটা ওয়াইস আল কারনিকে হাত দিয়ে দিও। আর ও ওমর, তোমার তো মাথা গরম, ও আলী, ওয়াইস আল কারনিকে যদি কোনোদিন পাও তোমরা নিজেদের জন্য তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ বলেন, কারণ সে তার মায়ের খিদমত করতে করতে জীবন পার করে দিয়েছে, তার মতো ভালো মানুষ আর নাই, তোমরা তোমাদের জন্য তার কাছ থেকে দোয়া নিও। এই জন্য রসুল বুঝাতে চাইলেন, আল্লাহ বুঝাতে চাইলেন, এই পৃথিবীতে এই মানুষ সব থেকে বেশি দামি যে তার মা বাপের খিদমাত করতে পেরেছে, মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে মা বাপ দোয়া হোক বদোয়া হোক হাত যদি উঠাইয়া দেয়, উপরের দিকে হাত উঠাইয়া দেয়, ধনুক থেকে তীর ছুটে গেলেই তীর যেমন ফিরে আসে না, বন্দুক থেকে গুলি ছুটে গেলে যেমন গুলি আর বন্দুকের ভিতরে আসে না, মা বাবার মুখ থেকে দোয়া হোক বদোয়া হোক বের হয়ে গেলে আল্লাহ দরবারে কবুল না হয়ে ফিরে না। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে যদি পারো, মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো বান্দারে, তুমি দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে সম্পদওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে টাকাওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে সকল মানুষ তোমাকে সম্মান করুক এটা যদি চাও, আল্লাহর রাসূল বলেছেন মা বাপকে সন্তুষ্ট করো। যেই সন্তান দুনিয়ার জমিনে মা বাপকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে ইজ্জত বাড়াইয়া দিবে, দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বাড়াইয়া দিবে, ইন্তেকালের পরে তার জন্য জান্নাত রেখে দিবে। আর যে সন্তান মা বাবার খিদমত করতে পারবে না, সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহ তার ইন্তেকালের আগে দুনিয়ার জমিনে তাকে বেইজ্জত করবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, মায়ের মুখ থেকে দোয়া বের হলে যেমন কবুল হয়ে যায়, আলকামার মা দোয়া করলেন কবুল হয়ে গেল, কালিমা তালকিন হয়ে গেল, আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আরো কত বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলেন আপনারা জানেন, বায়েজিদ বুস্তামী, সন্তানের জন্য মা দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল, আব্দুল কাদের জিলানি মা দোয়া করলেন কবুল হয়ে গেল। আর এমন ঘটনা পৃথিবীতে আছে, মা সন্তানের জন্য বদদোয়া করেছে, বদদোয়া কবুল হয়ে গিয়েছে। বনী ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, বনী ইসরায়েলের একজন আবেদ ছিলেন, বনী ইসরায়েলের একজন আবেদ 24টা ঘন্টা ইবাদত করতেন, আল্লাহর নাম নিতেন, এত বড় আবেদ ছিলেন, হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যায়, এত বড় একজন আবেদ ছিলেন বনী ইসরায়েলের, নাম ছিল তার জুরাইজ। আমার বন্ধুগণ, এত বড় আবেদ, এই আল্লাহর গোলাম, একদিন নফল নামাজ পড়তেছেন, নফল নামাজে দাঁড়িয়ে আছেন, মা এসে ডাক দিয়ে বলছেন জুরাইজ, জুরাইজ বলছে কারা রব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা, আমি নামাজে আমার মা ডাকে, আমি নামাজ ভেঙ্গে মায়ের ডাকের সাড়া কেমনে দিব, তুমি আমার আল্লাহ। কিছুক্ষণ পরে মা এসে ডাক দিয়া বলছেন জুরাইজ, জুরাইজ নামাজে নামাজ ভাঙ্গে নাই, মা ডাকলেন, চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া নামাজের পরে দেই, কথাগুলা শুনেন, জুরাইজ নামাজ ভাঙ্গে নাই, তিন নম্বরে এসে মা ডাক দিয়ে বললেন জুরাইজ, আমি তিনবার তোমাকে ডাকলাম তুমি নামাজে, ও জুরাইজ তিনবার ডাকলাম তুমি নামাজে, আমার প্রয়োজনে ডাকছি তুমি ডাক শুনলা না। মা কষ্ট পেয়েছেন, হাত উঠাই আল্লাহকে বলছেন আল্লাহ বড় কষ্ট পাইলাম, তিনবার সন্তানকে ডাকলাম সন্তান আমার ডাকে সাড়া দিল না, ও যেন দুনিয়ার জমিনে জিনা না করে, ও জিনার অপবাদ না নিয়ে যেন না মরে,
এরে যেন দুনিয়ার জমিনে জিনার অপবাদ দিয়া তুমি মারো, কেন আমার ডাকে সাড়া দিল না? এখন কথা হলো মায়ের বদদোয়া কেমনে লাগবে, সে তো নামাজে, নামাজে সন্তান ছিল ভালো ইবাদত, এরপরেও মা বদদোয়া করলে দোয়া বদদোয়া লাগবে কিনা দেখেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে সুরাইজের মা ইন্তেকাল করলেন। লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যেতে চাই না, মূল কথা বুঝাতে চাই। কিছুদিন পরে জুরাইজ একটা বিশাল মরুভূমির কাছে, মাঠের কাছে, একটা জঙ্গলের কাছে ঝুপড়ি করে ইবাদত করে, পুরা বনী ইসরায়েলের এলাকার মানুষ জুরাইজকে আল্লাহর ওলি মনে করে ঘর থেকে বের হয় না। জুরাইজ ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে ইবাদত করে, মানুষ তাকে হাদিয়া তোফা দেয়, যে যে জিনিসের জন্য যায় দোয়া করলে কবুল হয়ে যায়। পৃথিবীর মানুষ জুরাইজের কাছে দোয়া চায়, দোয়া করলে কবুল হয়ে যায়। এইভাবে তার দিন কেটে যায়। কিছুদিন পরে তিনি যেখানে ইবাদত করেন এই মরুভূমিতে একটা মেয়ে বকরি চড়াইত, আর আরেকটা ছেলে রাখাল বকরি রাখালি করত। ওই এলাকার একটা ছেলে বকরি রাখালি করে, ওই এলাকার জুরাইজ যেখানে থাকেন এর পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে ওই বকরি রাখাল জেনা করেছে। জেনা করবার কারণে কিছুদিন পরে ওই মহিলা বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে চিন্তা করলো, আমি এখন কি করব, আমি যদি বলি এই বাচ্চা ওই বকরি রাখালের তাহলে পাবলিক পিটিয়া মেরে ফেলবে। মেয়েটা নিজেকে বাঁচাবার জন্যে পাবলিক যখন বলতে লাগলো, মেয়েরে তোর বিয়ে হয় নাই, বিয়ে শাদি ছাড়া বাচ্চা কোথায় পেলে? মেয়ে ডাক দিয়া বলছে, তোমরা জানো না আমি এই মাঠে বকরি রাখালি করি, মাঠের কর্নারে তোমাদের যে আবেদ জুরাইজ, তোমরা যার কাছে যাও দোয়া নেও ইবাদত করে বুজুর্গ মনে করো, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে বলে নাউজুবিল্লাহ, জুরাইজ জিনা করেছে, বাচ্চা জন্ম দিয়েছে। আসলে তো জুরাইজ কিছুই জানে না, জুরাইজ কিছুই জানে না, শুধুমাত্র অপবাদ মহিলা দিয়ে দিয়েছে। পুরা এলাকার মানুষ খেপে গিয়েছে, করলো কি, আমরা তাকে বুজুর্গ মনে করি, তার কাছে পানি পড়া নেই, তেল পড়া নেই, কত দোয়া দুরুদ করে সব দোয়া কবুল হয়, এত বড় হারাম কাজ করলো। এলাকার মানুষ মিলে জুরাইজের ঘর ভেঙে দিল। জুরাইজ বলতে লাগলেন, মাযাল্লাহ আমি এই কাজ করি নাই, আমি ঘর থেকে বের হই নাই। মহিলা বলতে লাগলো, এই কাজ তুমি করছো, তুমি জিনা করছো। পাবলিক বলতে লাগলো, সত্যি তুমি জিনা করেছো। জুরাইজ তো এত বড় বুজুর্গ, পুরা এলাকায় যার নাম, আজ তাকে জিনার অপবাদ দিয়া মানুষ তার হাতে পায়ে রশি লাগাইয়া টানতেছে, গুড়ার পিছনে, গুড়ার পিছনে দড়ি লাগাইয়া জুরাইজের পায়ে লাগাইয়া গুড়া দৌড়ায়। জুরাইজের শরীর থেকে চামড়া ছুটে গিয়া রক্ত পড়ে। জুরাইজ মুসকি মুসকি হাসে, চুকের পানি চলে, মানুষ কান্না করে, জুরাই চুকের পানি চলে হাসে। পাবলিক জিজ্ঞাসা করে, জুরাই এত অপরাধ, এত বড় অপরাধ করছো, আমরা এত শাস্তি দিই হাসো কেন? জুরাইজ বলছেন, পাবলিক তোমরা জানো না, আমি জানি আমার অপরাধ কি, আমি জানি আমার অপরাধ, আমি কসম আমি জিনা করি নাই। তাহলে তুমি হাসতেছো কেন, তোমার অপরাধ কি? জুরাইজ বলছেন, শুনো রে, কিছুদিন আগে আমার মা, আমি নামাজের ভিতরে ছিলাম, আমার কাছে পানি চাইছেন, তিনবার ডাকছিলেন, ডাকের সাড়া দেই নাই। ওই সময় মা বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ আমি যদি মরে যাই আমার সন্তানের জিনার অপবাদ না দিয়া তুমি মাইরো না। আমার মন বলছে আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে, এই জন্য আমি জিনা না করবার পরেও আমার উপরে জিনার অপবাদ আসছে, আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে। সবাই ডাক দিয়া বলছে, তাহলে বল এই সন্তানের বাপকে। জুরাইজ বললেন, আমি বলতে পারবো, কিন্তু আমাকে শাস্তি পাওয়া লাগবে, এটা আমার মা, আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে, আমাকে শাস্তি পাওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে। তোমরা যদি সন্তানের বাপ সম্পর্কে জানতে চাও, এই দুই তিন দিন বাচ্চার জন্ম হয়েছে, দুই তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে। যখন এই বাচ্চাকে পাবলিক জিজ্ঞাসা করতে যাবে, জুরাইজকে বলছে, জুরাইজ রে দুই তিন দিনের বাচ্চা কি কথা বলতে পারে?
তিনি বললেন তোমরা জিজ্ঞাসা করো অবশ্যই কথা বলবে। তারা যখন দুই তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা বলো তোমার বাপকে, ও ডাক দিয়ে জবান আর আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। বাচ্চা বাচ্চা চিৎকার করে বলছে, ও বনি ইসরাঈল, আমার বাবা পাক্কা বুজুর্গ জুরাইজ না, আমার বাবা হলো ওই মাঠের বকরি রাখাল, জুরাইজকে অপবাদ দেওয়া হয়েছে, আমার বাপ কিন্তু জুরাইজ না। পুরা এলাকার মানুষ আহাম্মক হয়ে গেল, করলাম কি? তিন দিনের বাচ্চা কথা বলে সাক্ষী দিতে পারে জুরাইজ তার বাপ না, এই মাঠের বকরি রাখাল। সবাই এসে ক্ষমা চাইল, তওবা করতে লাগলো। তিনি বললেন তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আমি আমার মাকে পাবো না, ক্ষমা চাইতে পারবো না। তোমরা আমাকে নিয়েছিল মায়ের গুরুস্থানে রে, আমি মায়ের কবরের পারে মাটিতে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন, কাজ হবে না। বহুত কথা আজকে বলার ছিল, এই জন্য আল্লাহর কিছুতেই কাজ হবে না। আবারও বলছি কিছুতে কাজ হবে না, আবারও বলছি কিছুতে কাজ হবে না। এজন্য এখন আপনারা বলবেন হুজুর বেচারা নামাজে ছিল, ভালো ইবাদতে ছিল, এখানে বদুয়া দিলে কি বদুয়া লেগে যায়? মাসআলা জানতে না, আবিদ ছিল মাসআলা জানতো না। মাসআলা হলো আপনি যদি নফল নামাজে থাকেন আর মা যদি আপনাকে ডাক দে, বাপ যদি আপনাকে ডাক দে, তাহলে নফল নামাজ ভেঙ্গে দিয়া মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। চিন্তা করছেন? আল্লাহর ইবাদতের চাইতে মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আপনি যদি নফল রোজা রাখেন আর মা বাপ যদি বলে বাবা রোজা ভেঙ্গে দাও, আপনার জন্য মায়ের কথা শুনে নফল রোজা ভেঙ্গে দেওয়া ওয়াজিব। রোজা রেখে যেই সওয়াব পাবেন, রোজা ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দিলে তার থেকে 100 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কি মা বাপ, কি জিনিস মা বাপ! এজন্য আল্লাহর ওয়াস্তে আলম্বা করবো না আজকে, মা বাপের খেদমত করেন। কথা বহুত আলম্বা করতে চাই না, মা বাপের খেদমত করেন ভাই, আবার বলছি মা বাপের খেদমত করেন।